ফাগুনের গান আজ ভুলে গেছে পাখি, ভুলে গেছে পাখি, মেঘে ঢেকে গেছে চাঁদ, তবু রাত বাকি, একা জেগে থাকি, একা জেগে থাকি। ফাগুনের গান আজ ভুলে গেছে পাখি, ভুলে গেছে পাখি। সারা রাত রাত জাগা ও, সারা রাত রাত জাগা, চোখে ঘুম আসে না, ভালোবেসে কাছে সে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। ব্যথা পে জলে ভরে গেছে দুটি আঁখি, আমি যেন আজ একা তীর বেঁধা পাখি, একা জেগে থাকি। ফাগুনের গান আজ ভুলে গেছে পাখি, ভুলে গেছে পাখি। রাত যায় দিন আসে ও, রাত যায় দিন আসে, রাত শেষে ভোর, একদিন শেষ হবে ব্যথার প্রহর, ব্যথার প্রহর। জীবনের চাওয়া পাওয়া সব বুঝি ফাঁকি, সব ব্যথা ভুলে যাবে আহত সে পাখি, একা জেগে থাকি। ফাগুনের গান আজ ভুলে গেছে পাখি, ভুলে গেছে পাখি। দীপ নিভে গেছে তবু রাত আছে বাকি, একা জেগে থাকি, একা জেগে থাকি। কুমার শানুর কণ্ঠে শুনলেন একটি নতুন আধুনিক বাংলা গান। এই গানটি 2024 সালে রিলিজ করেছে, একেবারে নতুন আর আনকমন গান। অনেকেই এই গানটি এখনো পর্যন্ত শোনেননি, তাই আজকে আমি আপনাদের একটি কুমার শানুর বাংলা আধুনিক গান শোনাবো, একেবারে নতুন গান, 2024 রিলিজ হয়েছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি কুমার শানুর বাংলা আধুনিক গান নিয়ে এসেছি, একেবারে নতুন। এই গানটি 2024 রিলিজ করেছে আর একেবারে আনকমন গান, কেউ শোনেননি এই গানটি। গানটি খুব একটা বাজারে আসেনি, আশা করি আপনারা গানটি শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। গানটি খুবই সুন্দর গান, সেই সাথে আপনাদের কিছু সূর্যমুখী ফুল দেখাবো। এই যে ফুলটি দেখুন, সূর্যমুখী ফুল, অসাধারণ একটি সূর্যমুখী ফুলের গাছ, দেখুন ফুল ফুটে আছে।
সেই সূর্যমুখী ফুল দেখাবো, তার সাথে কুমার শানুর বাংলা গান। শুনুন 2024-এ নতুন একেবারে অ্যালবাম সং কুমার শানুর কণ্ঠে। আর আমি তো এই প্রতিদিন ভিডিও আপলোড করতে করতে দেখেছি যে কুমার শানুর গান সব থেকে বেশি চলে। ইউটিউবে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা মিউজিক চ্যানেল আছে, যারা গান দেয়, 90% সবাই কুমার শানুর গান ইউজ করে। আর কুমার শানুর গানের শ্রোতাও সবথেকে বেশি। দেখবেন যত ভিউয়ার্সরা আছে, আগে কুমার শানুর গান তারা সার্চ করে। তাই কুমার শানুর গান গান যদি থাকে কোনো ভিডিওতে, আর যদি টাইটেলটা কুমার শানুর থাকে, তাহলে সেই সব ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনায় বেশি ভাইরাল হয়। এই দেখুন আমি হাত দিয়ে নাড়া দিলাম এই সূর্যমুখী ফুল গাছটিতে, অসাধারণ লাগছে। দেখুন চারিদিকে খালি সবুজ আর সবুজ, তার পাশে দেখুন একটি জমিতে ছোট ছোট চারা আছে। জানি না এগুলো কি ফুল গাছের চারা। সারা রাত কয়েকশো লাইট জ্বালিয়ে, দেখুন ওই যে বাঁশে দড়ি বেঁধে লাইট জ্বলছে, সারা রাতে লাইট জ্বালিয়ে রাখে গাছের জন্য। কি গাছ কে জানে, দেখুন লাইট কয়েকশো লাইট এরকম ভাল্ব জ্বালিয়ে রেখেছে। কি গাছ জানি না, এখন পর্যন্ত বড় হয়নি, যে কারণে বুঝতে পারছি না। চারিদিকে খালি সবুজ আর সবুজ, অসাধারণ। তার পাশে একটি গাঁদা ফুলের বাগান আছে, দেখুন তার পাশেই সূর্যমুখী যে ফুলটি দেখছেন আপনারা, এই সূর্যমুখী ফুলের পিছনে দেখুন একটি গাঁদা ফুলের বাগান আছে। তাছাড়া পিছনে ধান ক্ষেত, ধানের বাগান আছে। আমি এর আগের ভিডিওটায় আপনাদের দেখিয়েছিলাম ধান ক্ষেতের কিছু ভিডিও, অসাধারণ লাগছিল, খুব সুন্দর, দারুণ, একেবারে সেই সোনালি ধান, মানে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, মানে দেখতে খুবই ভালো লাগছিল। আশা করি এই ভিডিওটি দেখবেন। আর একটি কথা, আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, যে আপনারা কোন ধরনের গান শুনবেন। সেই গানটি যদি কপিরাইট ফ্রি সং থাকে, তাহলে অবশ্যই আমি আপনাদের সেই গানটি আপলোড দিয়ে আপনাদের শোনাবো। আর যারা আমার ভিডিও থেকে গান আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন, অবশ্যই তারা এক কাজ করবেন, আমার এই ভয়েসটা আপনারা এডিট করার সময় বাদ দিয়ে দেবেন। কেননা অনেকেই আছে আমি দেখেছি, যারা আমার পুরো ভিডিওটাই আপলোড দিচ্ছেন এডিট করে, আর আমার ভয়েসটা বাদ দিচ্ছেন না। আমি যে ভয়েস দিই তার আপনারা জানেন, যে ভয়েস দেওয়ার অনেক কারণ আছে। আমার যদি একটি ভিডিওতে লেন্থ হয় 20 মিনিট, 10 মিনিট গান থাকবে আর 10 মিনিট আমার ভয়েস থাকবে, অবশ্যই শুনবেন।